আসসালামু আলাইকুম শ্রোতা এবং দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রূপালী টিভির পর্দায় সোনিয়া শোনিয়ে আরও একজন অতিথিকে নিয়ে। অবশ্যই তাকে আপনারা সবাই চেনেন, খুবই জনপ্রিয় একজন মানুষ, জনপ্রিয় নায়িকা আমাদের সাথে আছেন আজকের অতিথি হয়ে। চলুন দেখা যাক কার সাথে কথা বলছি আজকে। কেমন আছেন নিপুন? সোনিয়া আপু দি ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখে খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, আর তোমার একজন ভক্ত আমি, সেটা আমি একটু বলে নিই দর্শকদেরকে আগেই। কারণ তোমার প্রথম আমি দেখেছিলাম নাটকে অভিনয় করতে রিয়াজ ভাইয়ের সাথে। তো নাটক দিয়ে শুরু না চলচ্চিত্র দিয়ে শুরু হয়েছিল? না, অ্যাকচুয়ালি আমার শুরুটাই বরপদ্মা দিয়ে। আর যখন রিয়াজ ভাইয়ের সাথে যদি নাটক হয়ে থাকে তাহলে সেটা আসলে আমার সিনেমার পরে। সিনেমার পরে আপনি এত দূরে থেকেও আমাকে ঠিকই দেখে ফেলেছেন যে কোন একটা নাটকে। আর এটাও বলতে চাই যে আমি আসলে আপনার ডাইহার্ট ফ্যান। সেটা একটা সিনেমা দেখি, সেটা হলো স্বপ্নের ঠিকানা। আমি সেটা দেখি সোনিয়া আপুর অনেক ফ্যান। অসংখ্য ধন্যবাদ। আমিও তোমার ভক্ত। আসলে আমি অনেকদিন সংসার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক নাটক ছবি মিস করেছি, দেখা হয়নি। বা তোমাদের জেনারেশন যখন শুরু করেছো কাজ করা, বা তোমাদের যারা তোমার সময় যারা এসছে চলচ্চিত্রে, তো কাজের শুরুতে আমি বোধহয় তোমার কাজই প্রথম দেখেছি। মানে যখন আমি দেখা শুরু করলাম, আবার টিভি নাটক মুভি দেখা শুরু করলাম, তো তোমার নাটক দেখে ফার্স্ট শুরু হয়েছে, মুভিও দেখেছি বেশ কয়েকটা। তো অনেক বছর হয়েছে, কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি কত বছর ধরে তুমি আছো এখন চলচ্চিত্রে। এই পর্যন্ত 2021 চলছে এখন, তো কত বছর হলো এখানে চলচ্চিত্রে? আমি প্রথম তখন আসলে আমি ইউএসএ তে থাকি, তো বাংলাদেশে আসছি, এসে একটাই কাজ করলাম। কারেন্টলি আসলে আমি একটা কাজ বরপদ্মার সামনে দাঁড়িয়ে যাই, এবং আসলে একদম আমার সেটা আমার প্রথম ছবি ছিল এফআই মানিকে পিতার আসল, সেখান থেকেই আসলে আমার ফার্স্ট ছবি এবং ফার্স্ট রিলিজের ছবি। কিন্তু আমার প্রথম ছবিটা যেটা আমি প্রথম করেছি সেটা কিন্তু এখনো রিলিজ হয়নি। সেটা হলো এম এ আওয়ালের রত্ন গর্বা মা, ওখানে আমার কোয়ার্টিস ছিলেন রুবেল ভাই। তো আনফর্চুনেটলি আমি জানি না এই ছবিটা আর রিলিজ হবে কিনা, কারণ অলরেডি 15-16 বছর হয়ে গেছে আমার এখানে, মনে হয় না ওই ছবিটা রিলিজ হবে। তাই আমার প্রথম ছবি হলো যেটা আমার সেকেন্ড ছবি এফআই মানিকের পিতার আসন, সেটাই আসলে আমার ফার্স্ট ছবি, সেটাই প্রথম ছবি ছিল পিতার আসন। পিতা ছিলেন মনে হয় রাজ্জাক আঙ্কেল, যদি ভুল না করে থাকি। পিতার আসন ছবিতে বাবা ছিলেন, পিতা ছিলেন যে রাজ্জাক আঙ্কেল। রাইট রাইট, ওখানে আসলে ছিলেন রাজাক আঙ্কেল, পিতার আসলে ওখানে আমার বাবা হিসেবে উনি থাকে, এবং ওনার সাথে আসলে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার অবশ্যই করতে চাই। প্রথম আসলে ওনার সাথে আমার কাজ করতে খুবই ভয় লাগছিল, মানে খুব ছোট্ট একটা ডায়লগ ছিল যে শুধু বাবা বলবো, কিন্তু এটা তখন তো আপনি তো জানেন যে আপনি যখন পর্যন্ত গিয়েছেন তখন 35 টাইমটা ছিল, তখন আসলে এত টেক করা পসিবল ছিল না। তখন এগুলো তো আসলে নেগেটিভ এর সময় ছিল, তো তখন মানিক ভাই আসলে খুব রাগ হয়ে যাচ্ছিল। তখন রাজা আঙ্কেল আমাকে যে বললো যে রাগ করলেও কাজ বের করা যাবে না, বেটার থিঙ্ক করো যে বাবা সামনে দাঁড়িয়ে আছে, বাজার নিয়ে আসছে, তুমি শুধু বাবা বলে ডাক দিবা। তো আসলে এইভাবেই ওনার সাথে তারপর থেকে অনেকগুলি ছবিতে আসলে রাজা আঙ্কেলের সাথে কাজ হয়েছে আমার। আর সবচেয়ে বড় ক্রেডিট হলো আমার কো আর্টিস্টদের, রাজাক আঙ্কেল, মান্না ভাইয়ের কথা আমাকে বলতেই হবে, ওনাদের সবার ফোর্সে কিন্তু আজকে আমি বাংলাদেশে, এবং এই জন্য আমি এতগুলি কাজ করতে পেরেছি। তো আর ভবিষ্যতে কি আমেরিকা যাওয়ার কোনো প্ল্যান আছে না? এখানে বাংলাদেশে যখন ভালো কাজ করছো, এখন চলছে অনেকগুলো কাজ, এখানে থেকে যাওয়ার ইচ্ছা আছে? না, এখন ভবিষ্যতে আমার আসলে ইউএসএ যাওয়ার আর কোনো প্ল্যানিং নেই। আমি খুবই ঢাকাতেই আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হয়তো বা ইউএসএ থাকলে আজকে যে ধরেন দেশ বিদেশের এত মানুষ যতটুকু চিনে, এতটুকু কিন্তু মানুষ চিনত না, এই এই সম্মানটুকু কিন্তু পেতাম না। তো আমার মনে হয় যে ওখান থেকে এসে আমি ভুল করিনি, মানে আমি ঠিকই করেছি, তাই আমার আর ব্যাক করার ওরকম কোনো প্ল্যানিং নেই। খুব ভালো লাগলো আসলে, তুমি ব্যাক করলে বাংলাদেশি মানুষ তোমাকে অনেক মিস করবে।
তুমি তো শুধু একজন নায়িকা নও, তুমি তো মানবাধিকারের যে মানে একটি সংজ্ঞা, যে মানবিক দিক থেকে তুমি মানুষের সাথে এত বেশি মিশে গেছো, সবাই তোমাকে অনেক ভালোবাসে, তোমার কাজকে, শুধু তোমার চলচ্চিত্রের কাজ না, তোমার মানে ব্যক্তিগত জীবনে যে কাজগুলো তুমি করছো, তোমার যে বিজনেস করছো, বা এই যে এতগুলো মানুষকে তুমি ডিল করছো বা চলছো, প্রত্যেকেই তোমার খুবই প্রশংসা করে, তুমি সেরকম একজন মানুষ। তো বর্তমানে আর কি কি কাজ করছো, যদি জিজ্ঞেস করি, ফিল্ম বা নাটক কি কাজ করছো বর্তমানে? আসলে এখন যেটা আসলে আমরা তো এখন করোনা থেকে জাস্ট বের হলাম, এর মধ্যে 16 সন থেকে আসলে আমার একটা স্পা আছে বাংলাদেশে, টিউলিপ নেলসন স্পা, আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ আরম্ভ করি। আচ্ছা, তো সেখানে আমার মানে আসলে বাংলাদেশের সেলুন সেক্টরটাতে কিছু গ্যাপ ছিল, আমি বলবো না 100% গ্যাপ ছিল, কিছুটা গ্যাপ ছিল, তো সেই গ্যাপটাকে আমি ফিল আপ করে দিলাম। যে এখন বলতে পারবো যে সোনিয়া আপু, আপনি এখন দেশে আসলে আপনি লন্ডনে যা সার্ভিস পান তার থেকে কম আপনি পাবেন না আমার টিউলিপ। দ্যাটস গুড। সো আমার ক্লায়েন্টরা দে আর ভেরি হ্যাপি, যখন মানে আমি যখন এটি স্টার্ট করলাম বাইরে, সবাই যখন বাইরে গিয়ে যে সার্ভিসটা পেত, মানে আমি আসলে যখন আমেরিকা থেকে আসি আমি দেখলাম যে আসলে একটা কোয়ালিটি সম্পন্ন আছে কাজ করছো, রাইট? একটা মানে একটা নেল সার্ভিসটা বাংলাদেশে হচ্ছে না, উই আর ইন্ট্রোডিউস ফর দ্য নেলস ইন ঢাকা, তারপর ইস্পা মানে যেটা একদম প্রফেশনাল থাই মাসাজ, তো আমার এখানে সব থাই স্টাফ ছিল, তোরা আসলে কোভিড এর জন্য সবাই ফ্লাই করেছে, বাট এখন তো মানে এই কাজ তোমার আছে বিজনেস। হ্যাঁ, তোমার এমনি মুভি কি চলছে এখন, শুটিং চলছে, মুভির কি কাজ চলছে বর্তমানে? কাজের খুদা তো আসলে সবসময় থাকে, যেমন এই যে কোরবান ঈদেও কিন্তু আমি সবসময় একটা সিরিয়াল করি, এটা শুধু 2020-তে করা হয়নি, মহব্বত ব্যাপারে, তো এটার অনেকগুলি পার্ট হয়, এটা অনেকগুলি পার্ট হয় আমার সাথে ইরিস জাগেশ, তো এবার কোরবান ঈদেও আমি সেটা করেছি, দেখলে আমি বলবো যে অবশ্যই আপনারা ওটা দেখবেন, ইউটিউবে আছে, কারণ এটা সবাই, এটা হলো ইটস লাইক কমেডি কিন্তু খুব মানে মজার একটা, মানে দদুল ভাই এটা মেকার, দদুল ভাইয়ের সাথে আমরা কাজ করছি 5 বছর ধরে এই দেখেছি বোধ হয় ছবি নাটকটা, আই থিঙ্ক আই দেখেছি আমি এটা নাটকটা। আচ্ছা, এখন নায়িকা তো দুই দিকেই আছো, মানে নাটকেও করছো, মুভিতেও করছো, কলকাতা মনে হচ্ছে কাজ করা হয়েছে তোমার, কলকাতা যদি ভুল না করে থাকে, কলকাতায় কাজ করেছো কোনো ডিরেক্টরের সাথে? সোনিয়া পুষ্প কলকাতায় কাজ করেছো কি ইন্ডিয়াতে কোনো মুভিতে কাজ করেছো? আবার বলেন, আমি কথা ক্র্যাক করে যাচ্ছে, কলকাতায় কি কোনো কাজ করা হয়েছে? ওকে, হ্যাঁ, কলকাতায় আমি রূপালি ঘোর একটা কাজ করেছি, ওটা আমার বলবো ব্যাড লাক, এবং সেটা আমার কো আর্টিস্ট ছিল প্রসঞ্জিৎ বোম্বাদা, ওটা হলো ওনাদের প্রোডাকশনের সাথে একটা ঝামেলার জন্য, আমি জানি না সেটাও রিলিজ হবে কিনা, ইটস এ ভেরি গুড একটা মুভি ছিল পরিচয়, এবং অনেক রূপালী দির এটা ওনার একদম বোম্বে বেস, তো উনি বাসু চ্যাটার্জির মেয়ে, উনি রূপালী গুহ, তো উনি ছবিটা বানিয়েছে, যেহেতু 4 বছর রিলিজ করতে পারেনি প্রোডাকশনের ঝামেলার জন্য। হোপস, বুঝতে পেরেছি, আমরা আশা করছি তোমাকে দেখবো কলকাতার মুভিতেও, তোমার যেই গুণ সেটা কলকাতার, আমার তোমার মানে অভিনয়ের যে দক্ষতা অবশ্যই কলকাতার আমাদের পরিচালকরা অবশ্যই তোমাকে পছন্দ করবেন আমার ধারণা। তো ছবি তো অভিনয় করছো অনেকদিন থেকেই, তো আমরা কি ভবিষ্যতে নিপুণকে প্রযোজক মানে পরিচালনা বা অ্যাজ এ প্রডিউসার হিসেবে দেখতে পাবো, এরকম কোনো সম্ভাবনা কি আছে? আমি ডিরেকশন আমি দিব না, কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব, আমি বলবো না যে ওটা দেওয়ার মতো মানে আমি ওটা দেওয়ার মতো এখন আমার আসলে সেই ক্যাপাবিলিটি নেই, কিন্তু প্রডিউসার হওয়ার ইচ্ছা আছে, প্রডিউস করার ইচ্ছা আছে, যদি সামনে সিচুয়েশন ভালো হয় তাহলে অবশ্যই প্রডিউস করব। তোমার জন্য শুভকামনা থাকলো, যে আমরা চাই আমাদের চলচ্চিত্র আয়োজন প্রডিউসার পাক, কারণ আমাদের চলচ্চিত্র মানে প্রডিউসারের একটু এখন সংকট চলছে বা একটু শঙ্কিত মানুষজন। তো আমি আমি জানি যতটুকু যে তুমি দুটি ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, একটি হচ্ছে সাজঘর আর একটি চাঁদের আলো, চাঁদের মতো বউ, তো এই ছবি দুটি নিয়ে একটু যদি কথা একটু বলতে আমাদেরকে, যারা জানেন না তোমার এই অর্জন সম্পর্কে তাদের জন্য একটু যদি একটু বলতে দুটি ছবি সম্পর্কে। আবার বলবেন, দুটি ছবিতে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, একটি হচ্ছে সাজঘর, একটি চাঁদের মতো বউ,
আমি জানতে চাচ্ছি ছবি সম্পর্কে যদি একটু আমাদের বলতে আর কি, একটু ছবিগুলো কিরকম বা কোন ডিরেক্টর, ছবিগুলো ডিরেক্টর কে ছিলেন, ছবিগুলো কোন প্রোডাকশন থেকে ছিল বা তোমার কিরকম একটা ছিল সাজঘর এবং তাদের মতো। চাঁদের মতো সাজঘরটা নিয়ে আগে বলি, সাজঘরটা ইজ মাই ড্রিম প্রজেক্ট। আসলে সাজঘরটা হলো আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদের যে সাজঘর যে উপন্যাসটা আছে সেটাই, সেটারই ছবি হিসেবে বানানো হয়েছে। ওটার ডিরেক্টর হলো শাহ আলম কিরণ। তো ওই ছবিটার অফার যখন আমার কাছে আসছে, আমি আসলে তখন আমার ইউএসএ যাওয়ার টাইম হয়ে গেছে। আমার আসার পর আমি এটা করব, তারপর যাব। কারণ আসলে যত আমি ফ্লাই করি ওনার বইটা হোকটা ছিল এবং দরকারও ছিল এমন একটা মেয়ে। আসলে মেয়েটা অভিনয় জানে না, মানে ওখানে কুসুম ক্যারেক্টারটাই ছিল এমন যে মেয়েটা অভিনয় জানে না, মেয়েটা অভিনয় করতে আসছে, পরে একটা সময় সে অনেক বড় নায়িকা হয়ে যায়। যাই হোক, সেটা থেকে হলো আমার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও যে আমি ওটা থেকে পাবো ওটা আমি আসলে আশা করি না। আমার সাথে অনেক বড় বড় দুজন আর্টিস্ট ছিলেন, ওনাদের নাম বলতেই হয়, আমাদের প্রয়াত মান্না ভাই এবং মৌসুমি আপু, আর তারপর আমি ছিলাম, এবং দিঘিও ছিল সেই ছবিতে। দিঘি আই গেস ফোর ইয়ার্স এরকম ছিল। হ্যাঁ, তো আর চাঁদের মতো বউটা ছিল মোহাম্মদ হোসেন, ওনার প্রোডাকশন থেকেই ছবি, সোনি কথাচিত্র থেকেই ছবিটা হয়েছে। এবং সেখানে আমার সাথে অনেক বড় দুজন আর্টিস্ট ছিলেন, সেখানে ছিলেন হলো রিয়াজ ভাই এবং শাবনূর আপু। তো দুটাই আসলে আমার খুব চাঁদের মতো বউ থেকে কিছুটা হয়তো বাইয়ে ছিলাম, কারণ ক্যামেরাম্যান তারপর মেকআপ ম্যান যারা ছিলেন সবার খুব আশা ছিল যে ছবিটা দেখার পর যে না এটা থেকে হয়তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেও পেতে পারি। কিন্তু তারপরও যেটা ছিল না, যেহেতু আমার সাথে এত মানে একজন সিনিয়র আর্টিস্ট আছেন, সেটা আসলে ওভারটেক করা আমার জন্য মানে কষ্ট ছিল, কারণ শাবনূর আপু আন্ডার প্লট তোমার দক্ষতায় সেটা তুমি পেয়েছো। কিন্তু আমি জানতে চাচ্ছি এই ছবি দুটো তোমার ক্যারিয়ারে কোন পর্যায়ে, মানে কত বছর তখন চলে গেছে, মানে বা কতগুলো ছবি করার পরে তুমি পেলে? সাজঘর আমি অনেক তাড়াতাড়ি পেয়েছি। আমি 2006 সনে আমার পিতার আসন শেষ করলাম, মানিক ভাইয়ের রেফারেন্সে আমাকে কিরণ ভাই ওটাতে ইয়ে করলো, কাস্টিং করলো। কিন্তু ওখানে কন্ডিশন ছিল যে আমাদের যে হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার যদি দেখে পছন্দ না করে তাহলে কিন্তু কুসুম ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, কারণ এর মধ্যে কুসুম ক্যারেক্টার আর 4 বার চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমি সেখান থেকে, এবং ওই অ্যাওয়ার্ডটা আমার ছিল 2007, মানে আমি 1 বছরের মধ্যেই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। চাঁদের মতো বড় একটা পাওয়া, এত দ্রুত কেউ চলচ্চিত্রে এসেই পাওয়া, যে যেটা অনেকেই সাধনা করতে করতে অনেক দিন পরে পায় সেটা তুমি খুবই দ্রুত পেয়ে গেছো, জন্য তোমাকে অনেক বড় কংগ্রেচুলেশনস। অ্যাকচুয়ালি আমি এটা জানতাম না, যখন জানলাম তখন থেকে ভাবছি এই কোশ্চেনটা আমাকে করতেই হবে, যে এত মানে আমি জানি কোন সনে পেয়েছি, সব কিছু আমি পেয়েছি, বাট এত দ্রুত পেয়েছো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমি মনে করি। আর এটা অবশ্যই অনেকে যেটা 10 বছর 8 বছর অনেক দিন ওয়েট করে পায় বা পায় না অনেকেই, সেটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। আর 2009 ছিল আমার সেকেন্ডটা, 2009 আমি চাঁদের মতো 1 বছর পরেই পেয়েছি। আচ্ছা, 1 বছর, 1 বছর পরে। আর এটা অনেক টাফ, চাঁদের মতো বই যেহেতু শাবনূর ছিল, শাবনূরকে তো সবাই আমরা জানি যে ওর মতো আসলে ও যে অ্যাক্টিং করে তার ধারে কাছে অনেকে আমরা যেতে পারি না, বাট তুমি অনেক বেশি কম্পিটিশন তোমার ছিল, তো সেখানে তুমি ওর সাথে কম্পিটিশন বলবো আমি একরকম, কারণ স্ক্রিনে কিন্তু কম্পিটিশন হয় যতই ফ্রেন্ড থাকি না কেন, আমরা বাস্তব জীবনে স্ক্রিনে কম্পিটিশন একটা হয়ে যায়। একদম তখন তো আমি একদম নতুন, আমি সেই কথাটাই বলছিলাম যে আমার সাথে এত দক্ষ একজন আর্টিস্ট ছিল যে মানে সবকিছু মিলিয়ে ওনার সাথে কম্পিটিশন না, ওনার সাথে আসলে বরাবর অ্যাক্টিং করাটাও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, এবং আমি বলবো যে শাবনূর আপু কিন্তু একটু আমার জন্য লাকিও। শাবনূর আপুর সাথে আমার আরেকটা ছবি আছে, আমার প্রাণের স্বামী, ওই ছবিটাও ইজ আ বাম্পার হিট, মানে থাকে না ইজ আ লাইফ টাইম হিট কতগুলি ছবি। প্রাণের স্বামীটা হলো দিস ইজ দা ওয়ান কাইন্ড অফ মুভি যার গান হিট, মানে আর্টিস্ট হিট, তারপর ডিরেক্টর হিট, মিউজিক ডিরেক্টর হিট, সব কিছু হিট ছিল ওই ছবিটা। তো আমি মনে করি যে উনি আমার জন্য অনেক লাকি একজন পার্সন। তুমিও লাকি ওনার জন্য, তোমার জন্য সেও লাকি হতে পারে। আসলে কি যে অনেক সময় ওরকম মানুষের পছন্দ তুমিও পছন্দের সেও পছন্দের, দুজনে একসাথে হয়ে গেলে যেটা হয় আর কি, মানুষ আরো বেশি
কারণ একজন ডিরেক্টর যখন একটা একজন আর্টিস্টকে কাস্ট করে ছবিতে, তারা তো সেটা চিন্তা করেই মানে কাস্ট করেন যে এই চরিত্রের জন্য একে নিলে আমার ভালো হবে। তারপর ডিরেক্টর যেমন আর্টিস্টের জন্য লাকি হয়, ডিরেক্টররা একজন আর্টিস্টকে তৈরি করেন, আবার তৈরি হয়ে যাওয়ার পরেও আর্টিস্টদের দিয়ে আবার তো আমাদের ডিরেক্টর প্রডিউসাররা কিন্তু লাভবান হন। তা আমার মনে হয় দুটো ব্যাপারই এই ছবির ক্ষেত্রে হয়েছে, যেটা সবকিছু মিলিয়ে আর কি জিনিসটা কম্বিনেশন হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। তো আমাদের যে সময়টা ছিল মানে নাইনটিজে, আমরা যারা এসেছিলাম নাইনটি যারা কাজ করেছি, তখন তো আমরা হিউজ অনেক ছবি হয়েছে একসাথে। তারপরেও তোমাদের সময়ও হয়েছে, বাট এরপরে এসে অনেক কমে গেছে ছবি, বা আমাদের চলচ্চিত্র মানে কাজ কমে গেছে, বা হলগুলো বন্ধ হয়ে গেছে, এর পিছনে কি কারণ আছে বলে তুমি মনে করছো? এটার একটা কারণ হলো আসলে আমি এসে কিন্তু অনেক হল পেয়েছি। হ্যাঁ, আমি এসে 1800 হল পেয়েছি, আর এখন সেটা অলমোস্ট চলে এসেছে আপনার 100 এরকম কাছাকাছি। তার একটাই কারণ আমি তো আপনাকে প্রথমেই বললাম, যা আসলে আমরা 35 এ যখন কাজ করতাম আমাদের কিন্তু মনিটরটা অনেক বেশি হতো, আমরা কিন্তু রিহার্সালটা অনেক বেশি করতাম। আমরা মানে তখন তার কোনো স্ক্রিন ছিল না যে সামনে কোনো মানে, এখন কিন্তু একটা এসে যে দেখবো মানে ডিরেক্টরের চোখ এবং ক্যামেরাম্যানের চোখ দিয়ে, আর আশেপাশে যারা আছে ওদের চোখটাই হলো আসলে আমার শটটা কেমন হবে। এখন তো আসলে যেটা হয় যে, যেমন হ্যাঁ পুরো ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটিং চলছে, ডিজিটালের ওখান থেকে যেটা হচ্ছে এটা সুবিধাও আছে আসলে অনেকগুলি শট নিতে পারছে ভালো করে, কিন্তু ওই যে একটা রিহার্সালের ব্যাপার আসলে মনিটরের ব্যাপার, মনিটরের ব্যাপারটা কিন্তু এখন খুবই কম। হ্যাঁ খুবই কম। আর আমি আমারটা বলতে পারবো যে আমি আসলে খুব ভালো ভালো ডিরেক্টর পেয়েছি, খুব ভালো ভালো টেকনিশিয়ান পেয়েছি। আপনি নিজে খুব ভালো করে জানেন যে একজন ভালো টেকনিশিয়ান ছাড়া কোনো কিছু করা পসিবল না। শিল্পীকে ফুটিয়ে তোলাটা একটা ব্যাপার থাকে, আর ডিরেক্টররাই কিন্তু আমাদেরকে তৈরি করেন অ্যাকচুয়ালি। তো ওনাদের একটি গল্প লিখেন, ক্যারেক্টারটা লিখেন, তারপরে আমরা সেটা অভিনয় করি, তো সেটা অবশ্যই ওনাদের অনেক অবদান থাকে। তারপর ধরেন পাশাপাশি যারা ছিল যে সিনিয়র আর্টিস্টরা ছিলেন, এখন ধরেন ওনাদের কাছ থেকে তো শেখার অনেক কিছু আছে। ওনাদেরকে আমি সব সময় স্ক্রিনে পেয়েছি, সব সময় পেয়েছি, তো এই জিনিসটা এখন খুব ঘাটতি আছে। অনেককে আমরা হারিয়েছি আসলে, অনেককেই হারিয়েছি, তো সেখান এই জন্যই আসলে সিনেমাটার এখন একটু এরকম অবস্থা। কিন্তু আমরা তারপরও আশা করছি, আমরা তো আসলে সবসময় আশাবাদী মানুষ যে না অবশ্যই ভালো একটা টাইম আবার আসবে। সরকারের অনুমোদনে বেশ কিছু ছবি হচ্ছে আমাদের এবারে, সরকার অনেক মানে আমাদের চলচ্চিত্রের প্রতি বেশ খেয়াল দিয়েছেন, তো অনেকগুলো ছবি হচ্ছে। তার মধ্যে তুমি কি কোনো জায়গাতে অভিনয় করছো বর্তমানে, বা সরকারি কোনো অনুদানের ছবিতে কাজ করছো কিনা? সরকারের অনুদানের আমি বেশ বেশ কিছু ছবি করেছি এখন বর্তমানে। এবার আমার কাছে না, এবার কিছু আমার কাছে অফার এসেছিল, কিন্তু আমি এই যেটা বললাম যে আসলে কোভিডের কারণে আমার নিজের ব্যবসা নিয়েও আমি অনেক প্রবলেম ফেস করেছি, অনেক এমপ্লয়ি আছে নেই এরকম, আবার নতুন করে সব শুরু করতে হচ্ছে। সো আমি আসলে ফোকাসটা করছি এখন আমার বিজনেসের ওখানে। আর যেটা হলো যে আপনি নিজেও জানেন যে কোভিডের সময় আসলে আমরা অনেক ডোনেশন করেছি, আমরা সবাই মিলে, এবং আমি আপনার থেকেও ডোনেশন নিয়েছি। আমি কিন্তু আপনার থেকেও আপনাকেও ফোন করেছি, ফোন করে আপনাকেও, এটা তোমার ক্যারিয়ার, কারণ তুমি অনেক কাজ অনেক অনেক সহযোগিতা করেছো সবাইকে, সেখানে আমরা জাস্ট আমরা সামান্য একটু সংযোগ হয়েছি, আর তোমার অনেক বড় অবদান ছিল এখানে, যেন তোমার প্রতি অনেকের অনেক ভালোবাসা, অনেক বিশ্বাস আস্থা আছে আমাদের জনগণের বা মানুষের। তো এই এই ই থেকে একটা ইস্যু থেকে একটা কথা আমার মনে হচ্ছে, যে আমাদের একজন খুব পরিচিত মানুষ, তুমি ভালো বুঝতে পারছো আমি কার কথা বলছি, যে তোমাকে আমরা ভবিষ্যতে কি এমপি মিনিস্টার কিছু দেখতে পাবো কি না, রাজনৈতিক লাইনে দেখতে পাবো কি না, যেহেতু আসলে অনেক জনপ্রতিনিধি তোমার তৈরি হয়ে গেছে এর মধ্যেই, তো আমরা কি পাবো নিপুণকে দেখতে যে এরকম কিছু? স্টিল আমার ওরকম কোনো প্ল্যানিং নাই, মানে যেটা হলো যে আমি একদমই রাজনীতি ঘেঁষা মেয়ে না, মানে একদমই সেটা না, কিন্তু আবার আমি এটাও বলবো না যে যদি ইফ আই হ্যাভ এনি অপরচুনিটি, সো আপনি দেখেছেন যে মানে আমার আসলে এফডিসিটার প্রতি আমার খুব মায়া আছে, যদি আমার ওরকম কোনো সুযোগ থাকে অবশ্যই আমি এফডিসির জন্য অবশ্যই আমি সেখানে যেতে চাই, কাজ করতে চাই। অবশ্যই আমরা নিপুণকে চিনি এফডিসি দিয়ে, নিপুণকে চিনি আমরা ফিল্ম দিয়ে, আমরা চাইবো নিপুণ থাকুক ফিল্মে, আর অনেক মুভি করুক, অনেক ছবি আমাদের উপহার দেখ, অনেক নাটক উপহার দেখ, সেই সঙ্গে তোমার বিজনেস, তোমার এই যে তোমার যে চ্যারিটির প্রোগ্রামগুলো করো বা বিভিন্ন প্রোগ্রামে তুমি থাকো, সবখানে তুমি সফলতা লাভ করো। তোমাকে অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবে।
আর লাস্টে একটা কথা যদি বলো আমাদের, আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করতে চাচ্ছি, আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে মানুষের যে নৈতিকতা এখন অনেক অবক্ষয় হয়েছে, লাইক যেমন ভাইরাল হচ্ছে বিভিন্ন জিনিস আমাদের ভিডিও, সরি মানে আমাদের যে যে মিডিয়াতে প্রচুর জিনিস আমরা যেগুলো বাজেভাবে মানুষ ভাইরাল হচ্ছে বা করছেন, এই যে নৈতিক অবক্ষয়, এই নিয়ে তুমি যদি কিছু একটা বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা তোমাকে খুব ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বা যারা তোমাকে চেনেন। আচ্ছা, যেটা হলো যে এখন যেহেতু আসলে ইন্টারনেটের সময়, যখন আমি যখন কাজ করেছি, আপনারা যখন করেছেন তখন তো আমি ছেড়েই দিলাম, তখন তো আসলে ফেসবুক বলে কোনো জিনিসই ছিল না, তখন আপনার পাবলিসিটি হতো রেডিও দিয়ে, পোস্টার দিয়ে, আপনাকে মানুষ কিন্তু এইভাবেই চিনত, এগুলি দিয়েই কিন্তু পরিচিত হতো। আর এখন যেটা হয় কি, যে একটা কোনো নিজে আমি কন্টেন্ট করলাম বা কিছু করলাম, দেখা গেল যে সেটা দিয়েই আসলে কেউ ভাইরাল হওয়ার জন্য হয়তো বা নিজেই কিছু ক্রিয়েট করে, আবার কোনোটা হয়তো বা সে চায় না আমি এভাবে হই, কিন্তু ওটা হয়ে যায়। যেহেতু এখন ফেসবুকের টাইম, এখন আসলে একটা কিছু দিবেন সেটা লক্ষ লক্ষ মানুষ, এটা কতটুকু মানে আমি বলছি পাবলিক, যেটা অনেক কিছু আছে যেটা ঠিক না করা, অনেক অনৈতিক কাজ করছেন, অনৈতিক জিনিস করছেন না এই 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 মাধ্যমে, এটা ঠিক হচ্ছে কিনা বা ঠিক কতটা আমরা কিভাবে ঠিক করতে পারি মানুষকে, এই জন্য যদি মানুষের উদ্দেশ্যে কিছু বলো যেটা ঠিক না বা আসলে কি মানে করা উচিত করা উচিত না। এটা লং লাস্টিং না আমি মনে করি, এটা আসলে একটা সময়ের একটা যে সময়ের সাথে চলে, সময়ের সাথে ধরেন হয়তো বা 3 থেকে 4 হাইস্ট 5, আপনি নিজেও যেহেতু এখন আপনি প্রোগ্রাম করছেন আপনি দেখবেন ফলো করবেন যে এই জিনিসটা 4 থেকে 5 বছর লাস্টিং করে, কিন্তু অরিজিনাল যারা কাজ করছে সেটাই কিন্তু থেকে যাচ্ছে, দিন শেষে কিন্তু মানুষ কাজ দেখে, ভাইরাল আসলে সেটা খুব অল্প সময়ের জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ নিপুন আমাদেরকে সময় দেওয়ার জন্য, তোমার এত মূল্যবান সময় থেকে, ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ ধরে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোনিয়াপ্পা, এবং রূপালী টিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, আর অবশ্যই লন্ডনের অডিয়েন্সকে আমার এই জন্য ধন্যবাদ দিতে হবে, আমি জানি যে লন্ডনের প্রত্যেকটা টিভিতে অনেক বাংলা ছবি দেখানো হয় এবং অনেক বাংলা নাটক দেখানো হয়, এবং সেটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং স্পেশালি থ্যাংকস সোনিয়াপ্পা আপনাকে। খোদা হাফেজ। খোদা হাফেজ।